হ্যালো ভিওয়ার ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং তো দুয়ারে সরকার প্রকল্পে এটি নতুন ফর্ম চালু হয়েছে সেটা হলো বিধবা ভাতার ফর্ম বিধবা ভাতার ফর্মে ফিল করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে বা কিভাবে তোমরা দুয়ারে সরকার এই বিধবা ভাতার ফর্ম টি ফিল করবে আর আদৌ কি পুরনো যে ফর্ম ছিল সেই ফর্ম ফিল করলে তোমরা এই স্কিম পাবে কি না সেই নিয়ে আজকের ভিডিওটি তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন স্কিপ না করে আর ভিডিও টি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরো নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তো আসুন দেখেনি হবে দুয়ারে সরকারের বিধবা ভাতার ফর্ম ফিল আপ করব তো আপনারা দেখতেই পাচ্ছেন জয় বাংলা পেনশন স্কিমের অ্যাপ্লিকেশন ফর্মটি আমাদের অন স্ক্রিনে তো এই ফর্মটি ফিল আপ করে দুয়ারে সরকারে জমা দিতে লাগবে পুরনো যে ফর্ম পি ছিল সেই ফর্মটি ফিল আপ করলে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি বাতিল হয়ে যাবে ওটা সাবমিট হবে না তো এই নতুন ফর্ম চার এই চার পিসটা কিভাবে ফিল করতে লাগবে কোথায় কি পুট করতে লাগবে সেটাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানাবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন স্কিপ না করে তো সবার প্রথমে ওপরে দেখতে পাচ্ছেন এখানে ছবি বসিয়ে দিতে লাগবে ছবিটি বসানোর পরে তারপরে দেখুন এখানে পার্সোনাল ডিটেলস দেওয়া আছে পার্সোনাল ডিটেলস এসে ফার্স্ট এর নেম রয়েছে ফার্স্ট নেম বসিয়ে দেবেন মিডিল নেম বসিয়ে দেবেন তারপর এখানে লাস্ট নেম বসিয়ে দেবেন তারপর অ্যাপ্লিকেন্ট জেন্ডার এখানে বসিয়ে দিতে হবে দেন ডেট অফ বার্থ এখানে বসিয়ে দেবেন বা ডেট অফ বার্থ যদি আপনারা না বসান তাহলে এখানে নিচে দেখুন দেওয়া আছে এজ অ্যাজ অন এক এক দু সেটা হিসাব করে এখানে বসিয়ে দিতে পারে তো আমাদের যতদূর মনে হয় ডেট অফ বার্থ বসালেই খুব ভালো হয় তারপর রয়েছে ফাদার্স নেম অ্যান্ড মাদার্স নেম তো এখানে ফাদার্স নেম অ্যান্ড মাদার্স নেমটি বসিয়ে দেবেন সবার প্রথমে ফার্স্ট নেম তারপর মিডিল নেম তারপর লাস্ট নেম এখানে বসিয়ে দিলেন তো এখানে গার্জিয়ান নেম বসিয়ে দেওয়ার পরে আপনার এখানে কাস্ট বসিয়ে দেবেন যদি আপনাদের সিডিউল কাস্ট হয় তাহলে সিডিউল কাস্টের উপরে টিক দিয়ে দেবেন নয়তো যদি সিডিউল ট্রাস্ট হয় তাহলে মানে এস টি তাহলে সিডিউল ট্রাস্টের উপরে এখানে টিক তারপর এখানে রয়েছে ম্যারেషల్ স্ট্যাটাস তো ম্যারেషల్ স্ট্যাটাস এখানে বসিয়ে দেবেন আনম্যারিড না উইডো ম্যারিড বা উইডোয়ার সেপারেট এটা আপনারা আপনাদের মতন বসিয়ে দেবেন তারপর এখানে চাইলে স্পাউস নেম বসে দেবেন তো স্পাউস নেমটা এখানে ম্যান্ডেটরি না যদি আপনারা দিতে চান তাহলে এখানে দিয়ে দিতে পারেন তারপর মান্থলি ইনকাম এখানে বসিয়ে দেবেন দেখুন মান্থলি ইনকাম এখানে বসানোর জায়গা আছে তো মান্থলি ইনকামটি এখানে বসিয়ে দেবেন এখানে যে মান্থলি ইনকামটি বসাবেন সেই মান্থলি ইনকামের ওপরে কিন্তু একটা ইনকাম সার্টিফিকেট আপনারা পঞ্চায়েত থেকে তুলে নেবেন সেই ইনকাম সার্টিফিকেট এর কাগজটি এই এর সাথে আপনাদের জমা দিতে লাগবে দুয়ারে সরকারের ক্যাম্পে তারপর রয়েছে পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার তো পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বারের ফার্স্টে রয়েছে দেখুন ডিজিটাল রেশন কার্ড নাম্বার তো আপনারা এখানে রেশন কার্ড নাম্বার বসিয়ে দেবেন তারপর রয়েছে আধার কার্ড নাম্বার তারপর রয়েছে ভোটার কার্ড নাম্বার আর চাইলে আপনার এখানে প্যান কার্ড নাম্বার দিতে পারেন তারপর দু নাম্বার পেজে দেখুন এখানে কন্টাক্ট ডিটেলস দেওয়া রয়েছে তো কন্ট্যাক্ট ডিটেলস এর স্টেট অলরেডি পুট করা আছে ওয়েস্ট বেঙ্গল কারণ দুয়ারে সরকারের এই যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা ওয়েস্ট বেঙ্গলেই প্রযোজ্য তার জন্য এরা অটোমেটিক সিলেক্ট করে দিয়েছে তারপর এখানে দেখুন অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি লেখা আছে অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি আপনাদের ভোটার কার্ডের পেছনে দেওয়া আছে দেখবেন ওখানে লেখা আছে অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি নাম্বারও দেওয়া আছে আর নামও দেওয়া আছে ভোটার কার্ডটি দেখে আপনারা সঠিক নামটি এখানে বসিয়ে দেবেন তারপর ডিস্ট্রিক্ট রয়েছে পুলিশ স্টেশন রয়েছে কোন ব্লকের আন্ডারে রয়েছেন যদি আন্ডারে হন তাহলে বসিয়ে দেবেন কর্পোরেশনের আন্ডারে হলে কর্পোরেশন এখানে বসিয়ে দেবেন তারপর যদি মিউনিসিপালিটি এলাকায় হন তাহলে এখানে ওয়ার্ড নাম্বার বসিয়ে দিতে হবে আর যদি গ্রাম পঞ্চায়েত এরিয়ায় হন তাহলে গ্রাম পঞ্চায়েতের নামটি এখানে বসিয়ে দিতে হবে তারপরে দেখুন ভিলেজ টাউন সিটি এখানে বসিয়ে দেবেন কোন ভিলেজ টাউন সিটির আন্ডারে আপনারা রয়েছেন সেটা এখানে বসিয়ে দেবেন হাউস প্রেমেসিস নাম্বার বসাতেও পারেন আমার নাও বসাতে পারেন হাউস প্রেমেসিস নাম্বার কিভাবে পাবেন সেই নিয়ে ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে আমরা সেটা ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো বা আই বাটনে দিয়ে দেবো আপনারা দেখে এখানে বসিয়ে দিতে পারেন পোস্ট অফিস পিন কোড এখানে বসিয়ে দেবেন তারপরে দেখুন দেওয়া আছে নাম্বার অফ ইয়ারস ডিউলিং ইন ওয়েস্ট বেঙ্গল এটার মানে হচ্ছে আপনারা ওয়েস্ট বেঙ্গলে কত বছর ধরে রয়েছেন তো আপনারা এখানে অ্যাপ্রক্স একটা নাম্বার বসিয়ে দেবেন মিনিমাম পাঁচ থেকে ছ বছরের ওপরে বসালেই হবে তারপর মোবাইল নাম্বার ইমেল আইডি যদি বসাতে চান তাহলে ইমেল আইডিটা বসিয়ে দিতে পারেন তারপর দেখুন এখানে দেওয়া আছে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস সবার প্রথমে ব্যাংক নেম রয়েছে ব্যাংক নেম আপনার এখানে বসিয়ে দেবেন তারপর ব্যাংক ব্রাঞ্চ নেম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড খুব মনোযোগ সহকারে কিন্তু এই ফর্মটি ফিল আপ করবেন যদি কোনো জায়গায় ভুল হয়ে যায় তাহলে কিন্তু আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে কারণ কাটাকাটি করলে এই ফর্মটি আপনাদের বাতিল হয়ে যেতে পারে বা আপনারা ফর্মটি সাবমিট করেছেন কিন্তু দেখবেন আপনাদের ব্যাংকে কোনো টাকা ঢুকছে না তখন আপনারা কিন্তু কিছু করতে পারবেন না তো সমস্ত বানান ঠিক করে লিখবেন আর মনোযোগ সহকারে এই করবেন দেখুন দেওয়া আছে টাইপ অফ যারা আন্ডারে রয়েছে তারা এই বক্স টি ফিল আপ করবে মানে মানবিক স্কিমের জন্য এই জায়গাটা ফিল আপ করতে হবে যারা ফিল আপ করবে তারা এক থেকে নয় পর্যন্ত দেখুন অনেকগুলো অপশন দেওয়া রয়েছে কোন অপশনের মধ্যে আপনারা পড়ছেন সেই হিসাবে এখানে দিয়ে দিয়ে নিচে পার্সেন্টেজ অফ দেবেন তারপর সার্টিফিকেট অথরিটি যেটা আছে সেটা এখানে পুট করে দেবেন তারপর দেখুন রয়েছে এনক্লোজার লিস্ট মানে কি কি ডকুমেন্ট আপনার দিতে লাগবে সেটা এখানে দেওয়া রয়েছে তো প্রথমে পাসপোর্ট সাইজ ফটো আপনার এই অ্যাপ্লিকেশন ফর্মের এর বসিয়ে দেবেন যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে তারা কাস্ট সার্টিফিকেটের উপরে টিক দেবেন তারপর রয়েছে রেশন কার্ডের কপি দিতে লাগবে তো রেশন কার্ডের কপি যারা দেবে তারা সাইডে টিক দিয়ে দেবে আধার কার্ড ইফ অ্যাপ্লিকেবেল রয়েছে তাও আধার কার্ডটা আপনারা এক কপি জেরক্স করে এখানে দিয়ে দিতে পারেন তো আধার কার্ডের সাইডেও টিক দিয়ে দেবেন ভোটার কার্ডের সাইডে এখানে টিক দিয়ে দেবেন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যা সেলফ ডিক্লারেশন বা ইনকাম সার্টিফিকেট যেটা রয়েছে সেটা আপনারা পঞ্চায়েত থেকে তুলে নিতে পারবেন পঞ্চায়েত প্রধানকে বললেই তারা একটি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা ইনকাম সার্টিফিকেট লিখে দেবে সেটা আপনার এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে জমা দিয়ে দিতে পারে তারপর রয়েছে দেখুন কপি অফ ব্যাংক পাসবুক যেই ব্যাংকের আইডিটি দেবেন সেই ব্যাংকের পাসবুকের প্রথম পেজটি ছবি সহ আপনাদের জেরক্স কপি দিতে লাগবে তারপর আদার্স প্লিজ স্পেসিফাই যদি আপনারা আরো কিছু দিতে চান তাহলে সেটা এখানে লিখে টিক দিয়ে দিতে লাগবে বা সেই কাগজটিও আপনাদের এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে বাঁচ করে দিয়ে দিতে লাগবে তারপর তিন নাম্বার পেজে দেখুন সেলফ ডিক্লারেশন একটি অপশন এখানে রয়েছে এই সেলফ ডিক্লারেশন এর ফর্মটি আপনাদের ফিল আপ করতে লাগবেশন ফর্মে দেওয়া আছে ইন দা ইভেন্ট অফ মাই ডেট আই হেয়ার বাই ডেটেড যাকে আপনারা নমিনেট করতে চান তার নাম এখানে বসিয়ে দেবেন তো সাইড এখানে দেখুন দেওয়া আছে কি কি বসাতে লাগবে প্লিজ মেনশন নেম অ্যাড্রেস অ্যান্ড রিলেশনশিপ তো এখানে দুটো লাইন রয়েছে দুটো লাইনে আপনারা লিখে দেবেন তিন নাম্বার যে অপশনটি রয়েছে এখানে দেখুন দেওয়া আছে যে আপনারা গভর্নমেন্ট এর থেকে কোন অন্য কোন স্কিম পান কিনা তার সোর্স এখানে লিখতে হবে যদি আপনারা পেয়ে থাকেন তাহলে এখানে লিখে দেবেন আর যদি না পেয়ে থাকেন তাহলে লেখার কোনো দরকার নেই তারপরের অপশনে দেখুন এখানে দেওয়া আছে সোশ্যাল সিকিউরিটি পেনশন প্লিজ যদি আপনারা কোনো পেনশন পেয়ে থাকেন বা কোন পেনশনটি আপনারা পাচ্ছেন গভর্নমেন্টের থেকে তার টিকমার্ক এখানে দিয়ে দেবেন আর যদি না পেয়ে থাকেন তাহলে এখানে টিক দেওয়ার কোনো দরকার নেই তারপরের অপশানটা শুধুমাত্র ইউজ অনলি অফিসার যারা সরকারের ক্যাম্পে বসে আছে তারাই শুধু এই পেজটি ইউজ করতে পারবেন তো আপনারা এখানে কিছু লিখবেন না আর আরো একটি গুরুত্বপূর্ণ কথা হলো যদি আপনি উইডো পেনশনের জন্য ফর্ম ফিল আপ করেন তাহলে মেরিসিয়াল স্ট্যাটাস কিন্তু এখানে উইডোর উপরে টিকমার্ক দেবেন যে আপনার হাজবেন্ড মারা গেছেন তাই জন্য আপনি উইডো পেনশনের ফর্মটি ফিল আপ করছেন তার জন্য যদি আপনি এখানে অন্য কোনো টিক বক্স উপরে টিক দেন তাহলে কিন্তু আপনাদের ফর্মটি বাতিল হয়ে যেতে পারে তো ফর্মটি আমাদের ফিল আপ করা হয়ে গেছে আর এই ফর্মের সাথে আপনাদের কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে সেটাও আমি এখন বলে দিচ্ছি তো সবার প্রথমে আপনারা রেশন কার্ডের জেরক্স আধার কার্ডের জেরক্স আর আপনাদের স্বামী মারা গেছেন তার ডেথ সার্টিফিকেটের এটি জেরক্স নিয়ে যাবেন পঞ্চায়েত থেকে ইনকাম সার্টিফিকেট বা কপি যেটা আপনারা প্রধানের সাইন করিয়ে লিখে নেবেন সেইগুলো কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে জমা দিতে লাগবে আর যারা পঞ্চায়েত এলাকায় নেই মিউনিসিপালিটি কর্পোরেশন এলাকায় রয়েছেন তারাও ওই সেম মিউনিসিপালিটি থেকে ইনকাম সার্টিফিকেট আর রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তুলে নেবেন তারপর প্যান কার্ড ব্যাংকের বইয়ের পাস যে পৃষ্ঠাটা আছে ব্যাংকের পাস বইয়ে সেই পৃষ্ঠার জেরক্স ভোটার কার্ড এই সমস্ত ডকুমেন্ট গুলো জেরক্স কপি আর এই অ্যাপ্লিকেশন ফর্মটি পুরোপুরি ফিল আপ করে এটি বাঞ্চ সহ আপনাদের দুয়ারে সরকারের ক্যাম্পে জমা দিয়ে দিতে লাগবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ